নির্বাচনের আগে আবারো অশান্তির খবর। এবার কাটোয়া থেকে সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। কাটোয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে জখম সিপিএম কর্মীর আত্মীয়, কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বোমা বিস্ফোরণে জখম এক। কাটোয়ার বিজয়নগর গ্রামের ঘটনা। সিপিএম কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম হয়েছেন এক আত্মীয়। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যিনি আহত হয়েছেন তার অবস্থা কি জানতে চাইছি এবং এই ঘটনার পুরো বর্ণনাটা একবার যদি দাও। একদমই সুচন্দ্রিমা, আজকে বিকেল পাঁচটা কাটোয়া এক নম্বর ব্লকের বিজয়নগর গ্রাম হঠাৎই কেঁপে উঠে একটি বোমার আওয়াজে। সেই সময় জানো তুমি গ্রামবাসীরা মাঠের কাজে ব্যস্ত থাকে, সবাই মাঠ থেকে বাড়ি ফিরছিল, হঠাৎই যে বোমার আওয়াজ পায় তারা ছুটে এসে দেখে বিজয়নগর গ্রামের তারক পালের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তারা দেখে ওপরে উঠে যে একজন জখম অবস্থায় পড়ে আছে, খবর দেওয়া হয় কাটোয়া থানার পুলিশকে। তড়িঘড়ি পুলিশ আসে ঘটনাস্থলে এবং জখম ব্যক্তিকে যে ইলেভেনে এই মতো 12 পাস করে এই মুহূর্তে কাটোয়া কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, অর্থাৎ ছাত্র বলা যায়, সেই ছাত্র জখম হয়েছে বোমার ঘায়ে, তাকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে এবং সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পুলিশ আসে এবং নমুনা সংগ্রহ করে, যেটা জানা যাচ্ছে তার বাড়িতে বোমা মজুদ ছিল। একদা সিপিএম এই কর্মী তারক পাল এই পঞ্চায়েত এলাকায় ভোটের আগে তার বাড়িতে বোমা বিস্ফোরণ, এই নিয়ে কিন্তু স্বর্গ আমার সামনে রয়েছে এলাকাবাসী গ্রামবাসী। আমি একটু কথা বলবো, কি বলছে একটু শুনবো। ভাই দাদা কি হয়েছে, কি শুনলেন বলুন একটু। বাড়িতে ছিলাম না, আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছি মাঠ থেকে, দিয়ে শুনলাম এই ওরকম ওরা ওরকম ধরনের লোক নয়। তা বোম ফেলে কোথেকে বাড়িতে? বোম ফেলে বোম কোথা থেকে, মানে এখন চক্রান্ত হইতে পারে ঠিক আছে, এখন সঠিক কি জিনিস আমার না তদন্ত করে বলতে পারা যায় না। তাই একদমই সুচন্দ্রিমা, যেটা গ্রামবাসী বলছে যে ওরা ওই ধরনের মানুষ নয়, কিন্তু বাড়ির ভেতর সেখানে বোমা ব্লাস্ট হলো এবং জখম হলো, তার হাতের একটা আঙুল উড়ে গেল এবং বাড়ির যে মালিক তারক পাল সেই তারক পালের কিন্তু জখম হয়েছে একটা আঙুলও তারা লেগেছে। এবং যেটা জানা যাচ্ছে যে জখম ব্যক্তি সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এই মুহূর্তে কিন্তু পুলিশ তারক পালকে নিয়ে গেছে, বাড়ি কিন্তু বন্ধ আছে। পুলিশ এসছিল, এসডিপিও এসছিল, এসডিপিও এসে বলছে এই যে বোম, এই বোমটা কি বাড়িতে ছিল না কেউ বাইরে থেকে মেরেছে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই কারণে কিন্তু বলা যাচ্ছে না যে বোমাটা কোথা থেকে এলো এবং আরো কি বোমা কি তারা খুঁজে পেয়েছে, সেটা কিন্তু এখন পুলিশ পরিষ্কার করে কিছু বলছে না। এই মুহূর্তে তারক পালকে নিয়ে গেছে আটক করে থানাতে এবং বাড়ি বন্ধ এবং জিজ্ঞাসাবাদ করবে, তারপরেই পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট হবে যে বোমা কি নিক্ষেপ করা হয়েছিল না বাড়ির ভেতর বোমাটা ব্লাস্ট করা হয়েছিল। শুধু আমরা যে ছবিটা দেখতে পেলাম, পুলিশ সেখানে এসে নমুনা সংগ্রহ করলো, সুতুলি দড়ি পেয়েছে, রক্ত পেয়েছে এবং সেগুলো নিয়ে তারা চলে গেছে। সুচন্দ্রিমা ধন্যবাদ। চন্দন পরিস্থিতির দিকে চন্দন সেনগুপ্ত প্রতিনিধি কথা বললেন। কাটোয়া থেকে বোমা বিস্ফোরণের ঘটনা, জখম একজন। এখনো ঘটনার কারণ এবং কিভাবে ঘটনা ঘটলো তার সম্পর্কে জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে।